Hey guys, good morning. Welcome back to my channel. Welcome to a new vlog. आज के शकल शकल first priority होच्छे चांदनी मार्केट जाओ। ना होले 13 दिन पर तोर चैनले तो श्रद्धे vlog आमी पोस्ट करूँ। সব মজা সাইডে রেখে এবার সিরিয়াসলি বলি এক্স্যাক্টলি হয়েছে এটা কি কালকে ব্লগ যারা যারা দেখোনি তাদের বলে দিই তনুশ্রী ফোনের চার্জারের পয়েন্টটা খারাপ হয়ে গেছে মানে ওটা চার্জ না দিতে পারলে আমি ওকে ফোন করব কি করে ঠিক আছে যাব বাই দিও নেপুকে আজকে তোমরা ব্লগে এখন দেখছো আবার দেখতে পারবে চাঁদনি থেকে এসে বাট এই মাঝের গ্যাপটা তোমাদের এন্টারটেইন করার জন্য লোকের অভাব নেই আমার আচ্ছা তো তনুশ্রী আমার থেকে এক খাটি উপরে হ্যাঁ একদম ও যা পাগলামো করে রাস্তায় তোমাদের আমি আর্ধেকেরও আর্ধেক দেখাই না এবার থেকে দেখাবো বাট এই ব্লগটা দেখার পর আমাদের আসতে লাগবে কিনা জানি না বাট দেখাবো আমরা হ্যাঁ দেখাবো তোমাদের এন্টারটেইন করা নিয়ে কম আর এইদিকে সকাল সকাল আমার মাতাজি ব্রেকফাস্টে কি করছো রুটি আর ছোলার ডাল করেছি হ্যাঁ ওটস করবে না না আজকে ওটস খেও না রুটি ছোলার ডাল ঠিক আছে তাতে দাও আমাকে বেরোতে হবে তো ভাই আর বাইনো ফাইনালি 10:30 বাজে বেরিয়ে পড়েছি চাঁদনি মার্কেটের উদ্দেশ্যে আর পেছনে তনুশ্রীকেও তুলে নিয়েছি ওয়েদার তো আজকে মোরাললে সানি আছে মাঝে মধ্যে একটু ক্লাউডি হয় আবার সানি হয়ে যাচ্ছে এই হচ্ছে আর এইদিকে এইসব রাস্তায় এত জ্যাম হয় না কথায় কথায় সিগন্যাল আর একটু একটু পরেই জ্যাম বাসগুলো দাঁড়িয়ে থাকে জ্যাম হয়ে যায় তো এখন একটা ছোট্ট প্রবলেম এসে গেছে আমার এই লুকিং গ্লাসটা এর থেকে বেশি এইদিকে আসছে না যার জন্য আমি এই পাশটা দেখতে পাচ্ছি না যে পেছনে কে আসছে না আসছে তো আমাকে এখন এই রাইট সাইডে লুকিং গ্লাসটার উপরে ভরসা করে চলতে হবে আর এইসব রাস্তায় না লুকিং গ্লাসটা খুবই ইম্পর্টেন্ট দু পাশটা দেখা কোথা থেকে কখন বাইক গাড়ি চলে আসবে কোনো ঠিক নেই আর আমি একদম পুরো পিক অফিস টাইমে বেরিয়েছি সবাই দেখো অফিস যাওয়ার জন্য যাচ্ছে আর মারাত্মক জ্যাম রাস্তায় তার উপর মারাত্মক সিগন্যাল খাচ্ছি এই দেখো প্রতিমা বানানো হচ্ছে কত দিন পর দেখলাম একদিন ভাবছিলাম আমি দুর্গাপূজার আগে কুমারটুলি ঘুরে আসবো যাবি তনুশ্রী খুব সুন্দর লাগে প্রতিমাগুলো যখন হয় না ওখানকার দৃশ্যটাই একটা আলাদা হয় ভাবছি একদিন কন্টেন্ট হয়ে যাবে সবার দেখতে ভালোও লাগবে একদিন যাওয়ার প্ল্যান করতে হবে হ্যাঁ মহালয়ার দিন একটা ভালো অপশন হতে পারে এই দেখো ওই বাসটাকে দেখো কি হয়েছে চিল্লাচ্ছিস কেন তুই বললে ছেড়ে দেবে তাহলে তো হয়ে যেত সবাই চিল্লাতো এই তো ফাইনালি সিগন্যাল ছেড়েছে কাকু চলো চলো কাকু ও কাকু আরে ছেড়ে দিয়েছে সামনের কাকু তো যাচ্ছে না বাই দি তোমাদের বলতেই ভুলে গেছি আজকে শুধু চাঁদনি মার্কেট ওর ফোন ঠিক করতে যাচ্ছি না আর একটাও কাজ আছে ডি লিঙ্কের সার্ভিস সেন্টারে যেতে হবে রাউটারটা দিয়ে এসেছিলাম আমাদের তো ওটা তিন দিন আগেই মেসেজ চলে এসেছে ওটা ঠিক হয়ে গেছে তো একবারে সেটাও নিয়ে আসবো তো ফাইনালি চলে এসেছি লক গেট ব্রিজ আর এই ব্রিজের একটা খাসিয়াত আছে সকাল 7টা থেকে দুপুর 1টা কি 2টো অবধি এই দিকে গাড়ি যায় যেদিকে আমি যাচ্ছি আবার 2টো থেকে 8টা না কটা অবধি রাত তখন উল্টো দিকে গাড়ি আছে এই দিক দিয়ে গাড়ি আছে এই দিকে আর প্যাসেজটা দেয় না তো এই একটা অদ্ভুত জিনিস এই ব্রিজটা পুজো তো আর 10 দিন বাকি তো দেখো সব ব্যারিকেড লাগানো শুরু হয়ে গেছে বাস টাস দিয়ে ব্যারিকেড স্টার্ট হয়ে গেছে ইনফ্যাক্ট আমি দেখলাম পেছন দিকে অ্যাডভার্টাইজমেন্ট লাগানো স্টার্ট হয়ে গেছে সো ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে এবার কাজটা মিটিয়ে আসি ফাইনালি আমাদের রাউটারের কাজটা মিটে গেছে আর এখন যাব কোথায় আচ্ছা বলে চল 20% আমি চাই না এটা চলে যাও
ফাইনালি চাঁদনি মার্কেট তো চলে এসেছি, এবার দেখি ওর ফোনটা ঠিক হয় নাকি। আর ও আজ শপথ নিয়েছে যতক্ষণ না ওর ফোন ঠিক হবে ও হেলমেট খুলবে না। কমেডিয়ান লাগছে পুরো, এই জন্য বলেছিলাম ও আমার বোনের থেকে এক স্টেপ উপরে। কি রে, কি বললো, ঠিক হবে, ঠিক হয়ে যাবে? কি খুশি দেখো, কত টাকা নেবে? 350 টাকা। ও ঠিক আছে, ঠিক তো হবে। আবার বলছে এটা পার্মানেন্ট, 4 মাসের মতো ওয়ারেন্টি আছে, 4 মাসের মধ্যে আবার নষ্ট হলে আবার এসে ঠিক করে। ঠিক আছে, এবার বিরিয়ানি খাবো তো? হ্যাঁ। কি খুশি দেখো। চাঁদনি মার্কেটে কাজ তো হয়ে গেছে, ওর ফোন ফাইনালি এতদিন পর জেগে উঠেছে, তাই তো? কি খুশি দেখো। আর এখন আমরা কোথায় যাবো? বিরিয়ানি খেতে। ভাই দিও, কে খাওয়াবে এখন? আর গলা থেকে সর বেরোবে না, কারণ ওকে খাওয়াতে হবে না বিরিয়ানিটা। চকিদে পেয়েছে বহুত চচ। ও ভাই দিও, আমার ফোনের কভারটাও চেঞ্জ করিয়ে দিল, কি সুন্দর ফোনের কভারের অবস্থাটা ছিল। এই দেখো, দেখাচ্ছি তোমাদের, এই যে সাইডের পাওয়ার বাটনটা নেই, এখানে এই যে কম করা ভলিউম কম করার বাটনটা নেই, এটার এতটা ছিঁড়ে গেছে, ভিতরটা কত নোংরা, আর এই চামড়াগুলো খসে খসে পড়ে গেছে। তো ভালোই হলো, আমি তো পুজোর জামা কাপড় নিইনি, আমার ফোনটার একটা পুজোর জামা কাপড় হয়ে গেল। এবার চ খেতে যাই, চলো। এত বয়স না, চ এবার খিদে পেয়েছে বহুত জোরে, হেলমেট নে, চ। বিকেল 5টা বাজে, বাড়ি তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, বাট এসে এক ফোঁটা রেস্ট নিই। ওই দেখো, ওখানে বসে ব্লগটা এডিট করছিলাম। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা আমি যেরকম ভাবে প্রেজেন্ট করতে চেয়েছিলাম তোমাদের ভাবে, সেইভাবে আমি শুট করতে পারিনি, তাই এসে সবার আগে দেখছিলাম যে এডিটের থ্রু কতটা ইন্টারেস্টিং বানানো যায় যাতে তোমাদের দেখতে ভালো লাগে। এবার আমি জানি না ব্লগটা এতদূর কতজন দেখছো, বাট যতজনে দেখো, একজন হোক, দুজন, পাঁচজন, যতজনই দেখো না কেন, প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমার ভুলগুলো জানাও, যে আমার ব্লগিংয়ের সময় কী ভুল হচ্ছে, যেরকম কথা বলাতে হতে পারে বা এডিটিং হতে পারে বা যেরকমভাবে প্রেজেন্ট করছি তোমাদের সেটা ভালো না লাগতে পারে, তো সেটা একটু কমেন্ট করে জানাও। তাহলে অ্যাটলিস্ট আমার চ্যানেল গ্রো হোক না হোক সেটা আমার কাছে অতটা ম্যাটার করে না, বাট আমার যে স্কিলসটা সেটা তো ইম্প্রুভ হবে অ্যাটলিস্ট, এইটুকুনি বলার। এডিট করতে হতে মাথাটা মারাত্মক যন্ত্রণা হচ্ছিলো, তাই জন্য গরম গরম চা নিয়ে আসলাম, এটা এখন খাবো, তারপর বাকি এডিটটা কন্টিনিউ করবো। আর এইদিকে আমাদের ন্যাপাটা চলে এসেছে টিউশন থেকে। তো সন্ধ্যে 6:30 বেজে গেছে, এখন মা ছেলে দুজনের আমি রেডি হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি মাকে ডক্টর অনেকদিন আগে যখন দেখাতে গেছিলাম তখন বলেছিল 7 দিনের ফিজিওথেরাপি করে নেক্সট চেকআপে যেতে, তো তার জন্য সেটা দিলে হতে হতে ফাইনালি আজকে থেকে স্টার্ট হচ্ছে। আজকে থেকে আগামী 7 দিন আমাকে মাকে ডেইলি নিয়ে যেতে হবে, এই সন্ধ্যের টাইমটা নিয়ে গিয়ে ফিজিওথেরাপি করে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে কাজ। আর মা একটু ক্যামেরার সামনে হলেই না এরকম একটু গম্ভীর হয়ে যায়, মাকে বলি নর্মাল থাকবে, অ্যাকচুয়ালি হ্যাবিট নেই তো, আস্তে আস্তে হয়ে যাবে, এই জন্য বলি একটু ক্যামেরার সামনে আসো, লোকে তোমাকেও পছন্দ করে, বুঝলে? তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেটা মাকে দেখাবো, তাহলে মা আসবে, আসবে তো তারপর?
তারপর আসবে। তো ওই হচ্ছে মার ফিজিওথেরাপি করার জায়গা, ওই যে মা যাচ্ছে, আর এখন এখানে আমাকে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। এই যে ফাইনালি আধা ঘন্টা পর আমার মার হলো, এখন বাড়ি গিয়ে এডিটিং করতে হবে। 15 মিনিট কথা ছিল, আধা ঘন্টা হয়ে গেল। রাত 10:45 বাজে অলমোস্ট, আর এখানে আমার ব্লগ এডিটিং কমপ্লিট। এতক্ষণ ধরে গানগুলো চয়েস করে বেছে দিলাম, এবার যদি গানে কপিরাইট আসে আবার সব ম্যানার জলে, আবার এডিট করে ছাড়তে হবে। ঠিক আছে, দেখা যাবে সেটা। এখন আপাতত এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবলি কালকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন, বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি।